বন্ধুরা নমস্কার আমি পর্ণা প্রথমেই তোমাদের সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক আশা করি সকলে সুস্থ আছো সেফ আছো সো বন্ধুরা আজকে এগেইন আমি একটা গ্ল্যাম মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি সো শাড়ির কথা বললে হোয়াইট শাড়ি আমার তো স্পেশালি ভীষণ পছন্দ সেটা হোয়াইট জামদানি থেকে শুরু করে হোয়াইট পার্টি ওয়্যার শাড়ি সব আমার পছন্দ আর আজকে আমার ব্লাউজ এই যে শাড়িটা একেবারে আমি কি বলবো ব্লাউজটা নতুন আর এটা নিশ্চয়ই তোমরা আগে কোনো না কোনো ছবিতে কিংবা ভিডিওতে দেখেইছো সো হ্যাঁ আজকের ভিডিওটা তোমরা যে কোনো ট্রেডিশনাল ফাংশনেও ক্রিয়েট করতে পারবে তাছাড়া পার্টি লুকের সাথেও কিন্তু এটা খুব ভালো যাবে সো আজকে আমার কাছে একটা নতুন আই শ্যাডো প্যালেটও আছে আর এটাতে আমি অনেকটা টাকা ইনভেস্ট করেছি এটা হচ্ছে বলিউড ফ্যাশন ডিজাইনার সেলিব্রিটি ডিজাইনার মনীষ মনোত্রা মাই গ্ল্যামের সাথে একটা কোলাবোরেশনের আই শ্যাডো প্যালেট সো এই প্যালেটটা কেমন এর পিগমেন্টেশন কেমন এটা ইউজ করে আমি কিরকম আই লুক ক্রিয়েট করবো তোমরা যদি জানতে ইন্টারেস্টেড হও তাহলে উইদাউট স্কিপ করে ফুল ভিডিও তোমরা অবশ্যই দেখো আশা করি লুকটা একটু অন্যরকম আমি করার চেষ্টা করবো আশা করি তোমাদের ভালো লাগবে সো চলো সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা ভিডিওটা এবার স্টার্ট করি কিন্তু তার আগে এখনো আমাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ যাওয়ার আগে ভিডিওটা একটু সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দাও সাবস্ক্রাইব করার পর যে নোটিফিকেশন বেল আইকনটা আছে ওটাকে একবার হিট করে দিও আর হিট করার পর দেখবে কতগুলো অপশন আসছে তো তোমরা অলটাকে একবার ক্লিক করে দিও তাহলে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে সো চলো এবার আমরা স্টার্ট করি সো আমি অলরেডি আমার স্কিনকে ক্লিন করে নিয়েছি এবার আমি গুড ভাইবস এর রোজ ইলুমিনেটিং ফেসিয়াল মিস্টটাকে অ্যাপ্লাই করে নেব এটা তোমাদের স্কিনকে রিফ্রেশিং বানাবে একটা ইটসেলফ একটা ইলুমিনেটিং মিস্ট তাই জন্য স্কিনটাকে খুব গ্লোই আর ডুই একটা ফিনিশও দেবে সো এবার ময়েশ্চারাইজারের পালা সো ল্যাকমি 9 to 5 ন্যাচারালসের এই ডে ক্রিমটা আমি লাগিয়ে নেব কারণ এটা SPF এর সাথে আসে তাই সান প্রোটেকশনও প্রোভাইড করবে সো আমি অলওয়েজ একটি ডুই ফিনিশ চাই তাই জন্য আমি এর সাথে আমার সুইস বিউটির পর ইলুমিনেটেডটাকে মিক্স করে নেব সো দুটো প্রোডাক্টকে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা পরিমাণে গ্লো করছে সো এরপর তোমরা চাইলে খুব বেশি মেকআপ প্রোডাক্ট নাও লাগাতে পারো সো ময়েশ্চারাইজ করার পর অন্তত 2 মিনিট ওয়েট করো যাতে ময়েশ্চারাইজারটা স্কিনে খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় এরপর আমরা প্রসিড করবো নেক্সট স্টেপে সো সুগার কসমেটিক্সের এই স্মুথ এলিজেবল মেকআপ প্রাইমারটাকে আমি লাগিয়ে নেব মেনলি আমি ফোকাস করছি আমার প্রবলেমেটিক এরিয়াগুলোতে যেখানে আমার ওপেন পোর্স আছে আর জাস্ট অল্প পরিমাণে প্রাইমারটা নাও তাতেই কিন্তু এটা খুব ভালো করে স্কিনকে স্মুদের বানিয়ে দেয় ওপেন পোর্সকে মিনিমাইজ আর ব্লার আউটও করে দেয় প্রাইমারটা লাগাবার পর আমার 2 মিনিট কমপ্লিট এবার আমি প্রসিড করব আমার ফাউন্ডেশনে সো আজকে আমি প্রত্যেকটা ডুবি ফিনিশ প্রোডাক্ট লাগাচ্ছি যাতে আমার স্কিনটা ন্যাচারাল লাগে অনেকটা গ্লোই ফিনিশ আসে সো কালার বারের আমাইনো স্কিন রেডিয়েন্ট মেকআপ ফাউন্ডেশনটাকে আমি ট্রাই করছি তোমাদের যদি আমার মতোই ডুবি স্যাটিন ফিনিশ চাই তাহলে ডেফিনেটলি আমি তোমাদের এটা হাইলি রেকমেন্ড করব আর জাস্ট অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে এটা ব্লেন্ড করে নাও তাতেই কিন্তু খুব ভালো একটা কভারেজ আসবে কনসিলারের কথা আসলে অ্যাফোর্ডেবল প্রাইসে মেবলিন ফিটমির অল্টারনেটিভ আমার কাছে আসেই না কিছু সো দেখতেই পাচ্ছ ইটস অলমোস্ট গোয়িং টু এন্ড আর এতে আমার শেড হলো 25 মিডিয়াম এটা ভীষণ লাইট ওয়েট খুব ইজিলি স্কিনে ব্লেন্ড হয়ে যায় আর ডার্ক সার্কেলস ডার্ক স্পট যাই থাকুক সব কিন্তু একেবারে হাইড করে দেবে সো আজকে আমি ফেসটাকে সেট করার আগে আমি লাগিয়ে নেব কে বিউটির এই কন্ট্রোল স্টিকটা এটা কিন্তু আমি অ্যাজ আ আই শ্যাডো স্টিক হিসেবেও কখনো কখনো লাগিয়ে নিই সো তোমরা এটাকে ভালো করে লাগিয়ে নাও যাতে ফেসটা একটা প্রপার স্ট্রাকচারে চলে আসে আমি সেম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর দেখতে পাবে তোমাদের স্কিনটা কতটা ন্যাচারাল লাগছে কিন্তু প্রপার শেপেও চলে আসবে নেক্সট আমি লাগিয়ে নেব মার্সের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা সো আমি জাস্ট বেক করছি আজ কিন্তু তোমাদের যদি এক্সেসিভ ঘাম হয় তাহলে তোমরা ফুল ফেসকে একটু সেট করে নাও পাউডার দিয়ে দেন তোমরা চাইলে বেকিং করতে পারো এবার পালা হচ্ছে আই মেকআপটা স্টার্ট করার সো প্রথমে আমি আমার স্পুলির হেল্প নিয়ে আইব্রোজটাকে আপওয়ার্ড ডিরেকশনে কোম করে নিচ্ছি তারপর অনেক দিন পর আমি এই ব্রাউ ফিলারটাকে লাগাচ্ছি এটা ওয়েট ন ওয়াইল্ডের ব্রাউ ফিলার এটা মিডিয়াম ব্রাউন শেডের আর খুব ক্রিমি তো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো ভীষণ ন্যাচারাল লাগে
নেক্সট এই ভিডিওটার সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে মনীষ মানোত্রার এই আই শ্যাডো প্যালেটটা। আমি অনেক দিন ধরে চাইছিলাম এই প্যালেটটা ট্রাই করার, কারণ অ্যাক্টরের আমি খুব ভালো রিভিউ শুনেছি, আর অ্যাপ্লাই করার পর জাস্ট লুক অ্যাট দি প্যালেট, প্রথমে আমি এটা বলবো কি সুন্দর দেখতে, এটা দেখেই আমার ভীষণ পছন্দ হয়েছে। তার সাথে পিগমেন্টেশন, আই শ্যাডো প্যালেটের পিগমেন্টেশন ভালো না হলে সে যতই দেখতে ভালো হোক কোনো লাভ হয় না, বাট পিগমেন্টেশন ওয়াইজ এটা সুপার অসম বলতে পারো। ম্যাট শেডগুলো ভীষণ পিগমেন্টেড, তাছাড়া শিমারি শেডগুলো ভীষণই ভালো। সো প্রত্যেক অকেশনের জন্য তোমরা এতে শেড পেয়ে যাবে, তাছাড়া এখন তো ফেস্টিভ্যাল সিজন, তো আমার মনে হয় এরকম একটা প্যালেট তোমাদের কাছে থাকলে তোমরা ডেফিনেটলি সব রকম ফেস্টিভ্যালের জন্য একেবারে রেডি হয়ে যাবে। তো প্রথমে আমি ব্রাউন শেডটাকে নিয়ে আমার ক্রিজে লাগিয়েছি, দেন আমি যে হালকা পার্পল ম্যাট শেডটা আছে ওটাকে আমি প্রথম ট্রানজিশন শেডের একেবারে নিচে লাগিয়ে ভালো করে প্রথম শেডের সাথে ব্লেন্ড করে দিয়েছি। দেন আমি এই শ্যাম্পেইন কালারটাকে নিয়ে হালকা করে উইদাউট কনসিলারি কাট ক্রিজ এফেক্ট ক্রিয়েট করলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ এটা এতটা পিগমেন্টেড যে উইদাউট কনসিলারও চাইলে তোমরা কাট ক্রিজ এফেক্ট ট্রাই করতে পারো। মেনলি তোমরা বিগিনার্স হলে ডেফিনেটলি এই প্রসেসটা তোমাদের খুব হেল্পফুল লাগবে। এবার পালা হচ্ছে আমাদের এক্সেস যে পাউডার আমরা বেক করেছিলাম সেটাকে ডাস্ট অফ করে নেবার, দেন আমি স্টার্ট করব আমার আই লাইনার লাগানো। সো ল্যাকমি অ্যাবসলিউটের এই শাইন লাইন লাইনারটা তোমরা ট্রাই করতে পারো, একেবারে ইনস্ট্যান্টলি এটা ড্রাই হয়ে যায়, আর এটা ওয়াটার প্রুফ, স্মাচ প্রুফ, একেবারে জেড ব্ল্যাক এটা। সো এটা খুব ভালো একটা অফোর্ডেবল প্রাইসের মধ্যে আই লাইনার, সো বিগিনার্স হলে ডেফিনেটলি ট্রাই করতে পারো। চোখটাকে যাতে একটু বড় লাগে, একটু পপ আপ করার জন্য আমি হোয়াইট কাজলটাকে আমার লোয়ার ওয়াটার লাইনে পরছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। সো ক্রিম কন্ট্রোল যেহেতু আমি লাগিয়েছি, তোমরা জানো যে আমি অলওয়েজ ক্রিম কন্ট্রোলকে পাউডার কন্ট্রোল দিয়ে সেট করি। সো মেকআপ রেভলিউশনের এই ফেস কন্ট্রোলিং প্যালেটটাকে আমি ইউজ করব, এতে যে কন্ট্রোল শেডটা আছে এটা আমার স্কিন টোনের অ্যাকর্ডিং একেবারে পারফেক্ট। তাছাড়া এই প্যালেটে তোমরা ব্লাশ আর হাইলাইটও পেয়ে যাচ্ছ, ব্লাশটা ইটসেলফ খুব গ্লোই, মানে তোমরা যদি চাও সেপারেটলি দিনের বেলায় হাইলাইটার না লাগাতে জাস্ট এই ব্লাশটা অ্যাপ্লাই করো, একটা সুন্দর গ্লো তো এটা দেবেই, তাছাড়া একটু ইলুমিনেটিংও করে দেবে স্কিনটাকে। কিন্তু যেহেতু এটা একটা ফেস্টিভ গ্ল্যাম মেকআপ, তার জন্য আমি সেম প্যালেটে হাইলাইটারটাকেও লাগিয়ে নেব, একটা বিগ ফ্যান ব্রাশের আমি হেল্প নিচ্ছি। সো ফেসকে প্রপারভাবে হাইলাইট করা ছাড়া আমি কিন্তু আমার ব্রাউ বোনসকে আর ইনার কর্নার্সকেও হাইলাইট করছি, যাতে আই মেকআপটা একেবারে প্রপার ফেস্টিভ্যাল রেডি লাগে। এরপর আমি অফোর্ডেবল একটা লিপ লাইনার ইউজ করবো, সো মার্সের এই রেড লিপ লাইনারটা আমি ইউজ করছি, এটা ভীষণ ক্রিমি আর খুব বারবার প্রেশার পুট করতে হয় না, একেবারে জেন্টল প্রেশার দিলেও কিন্তু এটা খুব ভালো করে ফোটে, যেটা এর বেস্ট পার্ট। এরপর আমি লাগিয়ে নেব আমার সুগার কসমেটিক্সের মিনি এই লিকুইড লিপস্টিকটা, এটার ওপর আমি একটা ফুল ভিডিও করেছিলাম সুগার কসমেটিক্সের মিনিজ ওপর, তোমরা চাইলে সেটাকে চেক করতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। ইদানিং লিপ গ্লসে আমি খুব অবসেসড, তো এই লিপ গ্লসটাকে আমি লাগিয়ে নেব আমার লিপসের মিডল পোর্শনে, ধীরে ধীরে আমি লিপ গ্লসটাকে একটু বিল্ড আপ করছি, আর লাস্টলি আমি ব্লু হেভেন্সের মেকআপ সেটিং স্প্রেটাকে ইউজ করে ফেস মেকআপটাকে, মানে ওভারঅল মেকআপটাকে কমপ্লিট করে নেব। শেষ করছি আজকের এই গ্ল্যাম ইন্ডিয়ান মেকআপ টিউটোরিয়ালটা। সো যেটা আমি আগেও বললাম যে এটা শুধুমাত্র ইন্ডিয়ান আউটফিটের সাথে না, হোয়াইট শাড়ির সঙ্গে তো কতটা সুন্দর লাগে তোমরা দেখতেই পাচ্ছ, তাছাড়া যে কোনো পার্টি ওয়্যার, মানে ফ্যান্সি সিফোন শাড়ির সঙ্গে তোমরা এটা ক্যারি করতে পারো। সো আশা করি এই লুকটা তোমাদের ভালো লেগেছে, যদি তোমরা ফুল ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা ইজিলি এই লুকটা ক্রিয়েট করতে পারবে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা, আর গিভ অ্যাওয়েতে এখনো পার্টিসিপেট না করে থাকলে পার্টিসিপেট করে নিও, রুলগুলো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, এখন আর একবার বলছি না। আবার আগে যদি আমাকে প্রথমবার দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও, সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন বেল আইকনটিকে অবশ্যই একবার প্রেস করে দিও, যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যায়। সো ডেফিনেটলি আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করব বন্ধুরা, প্লিজ প্লিজ কমেন্টস করো যে আপকামিং তোমরা কী কী ভিডিওস দেখতে চাও। সো বন্ধুরা, সুইস বিউটির যে মেকআপ ব্রাশটা ওটার প্রাইসটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে
হয়ে গেছে, কয়েকদিন আগেও আমি দেখেছিলাম অনেকটা কম ছিল। সো আবার কখনো ডিল চলবেই, মানে ডিল তো চলতেই থাকে একদিন ছাড়া ছাড়াই প্রায়। তো যখনই আমি দেখবো যে ডিলটা কমে গেছে, মানে ডিল চলছে, তখনই আমি নিয়ে নেব চট করে। সো সেই রিকোয়েস্টটা আমি ডেফিনেটলি পূরণ করব। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তাহলে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।